আসসালামু আলাইকুম। নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফরহাদ আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটা ব্যাংক অ্যাকাউন্ট লিংক আপ করাবেন। একটা তথ্য দিয়ে রাখি যে আপনারা অনেকেই বলেন যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যে নামে ব্যাংক অ্যাকাউন্টটি ঠিক ওই নামে হইতে হবে কি না, এমনটা না। অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার যে নামেই থাকুক না কেন এবং ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো নামেই আপনি ইউজ করতে পারবেন, অ্যাড করাই দিতে পারবেন। তো চলুন স্ক্রিনে গিয়ে আমি দেখাই দিচ্ছি যে কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটা ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করতে হয়। আমরা স্ক্রিনে চলে আসলাম, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে। তো আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি, google.com/adsense/login। লগ ইন করার পর আপনার পেমেন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে, পেমেন্ট অপশনটায়। পেমেন্ট অপশনে ক্লিক করার পর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন, এখানে আপনার ডলার শো করবে, ঠিক আছে। $100 যখন হয়ে যাবে তখন আপনারা এই ডলারটা ব্যাংকে পাঠিয়ে দেবে 21 তারিখে। এখানে ডলারটা আপডেট হবে আপনার 8 থেকে 12 তারিখের ভিতরে এবং সেই ডলারটা যখন 100 ক্রস করবে সেটা হচ্ছে 21 তারিখে পাঠিয়ে দেবে আপনাদের ব্যাংকে, বাংলাদেশ ব্যাংক, এবং বাংলাদেশ ব্যাংক থেকে আপনাদের নিজস্ব ব্যাংকে পাঠিয়ে দেবে। তো এখন আমি এই যে লক্ষ্য করুন, এখানে অ্যাড পেমেন্ট মেথড, ঠিক আছে, এখানে ক্লিক করে পেমেন্ট মেথডটা অ্যাড করাই দেবো। আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা আমি অ্যাড করাই দেবো। অপশন দেখতে পারবেন, এখান থেকে প্রথম যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর আপনাদের এইদিকে লক্ষ্য করুন যে এই অপশনটা অপশনাল, এখানে কিছুই দিতে হবে না। দ্বিতীয় যে অপশনটা লক্ষ্য কর, নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আপনি কী নামে আপনার ব্যাংক অ্যাকাউন্টে করছেন সেই নামটি এখানে দিতে হবে। তো আমি আমার নামেই ব্যাংক অ্যাকাউন্ট করছি, আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য রাখবেন যে নামটি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করা ঠিক সেই নামটি এখানে দিতে হবে। তারপরে হচ্ছে এখানে ব্যাংক নেম দিতে হবে। তো আমি গুগলে সার্চ করে এখান থেকে কপি করে নেব, এতে করে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। আপনারা সেম কাজটি করবেন, গুগলে সার্চ করে আপনি কপি করে নেবেন, নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। তো ব্যাংক নেম দেয়া হয়ে গেল। তো এখানে লক্ষ্য করুন সুইপ কোড দেয়া আছে, তো ইসলামিক ব্যাংক সুইপ কোড লিখে আমি এখানে সার্চ করব। তো এখানে আমি ইসলামিক ব্যাংক সুইপ কোড লিখে সার্চ করলে দেখা যাচ্ছে এখানে আপনার সুইপ কোড দেখতে পারবেন। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই যে এটা মূলত সুইপ কোড, ঠিক আছে, এটা সুইপ কোড। এখানে আবার লক্ষ্য করুন যে এখানে কয়েকটা সংখ্যা দেয়া আছে, তো এইটা মূলত এই সংখ্যাটা নির্দেশ করে ব্রাঞ্চ, আপনি কোন ব্রাঞ্চের আন্ডারে এই অ্যাকাউন্টটি করছেন সেটা নির্দেশ করে, ঠিক আছে। তো আমি এটা দিচ্ছি না, আপনার ব্রাঞ্চ সহকারে এটা দিলেও হবে অথবা শুধুমাত্র এইটা দিলেই হয়ে যাবে, এই সুইপ কোডটা দিলে হবে। আমি যে মেইন সুইপ কোডটা আছে এইটাই আমি দিয়ে দিচ্ছি এখানে। তো অনেকেই মনে করেন যে ব্রাঞ্চের যে কোডটা আছে এটা না দিলেও হবে না, আসলে এটা ঠিক না। আপনি এটা দিলেও দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নেই। আমি যে মেইন আছে সুইপ কোডটা সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বারটা আছে সেখানে এটা লিখে দিতে হবে, ঠিক আছে। এটা খুবই কেয়ারফুলি দিবেন যেন ভুল না হয়। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম, দেন হচ্ছে যে পরবর্তীতে আরেকবার দিতে হবে, দুইবার আপনারা টাইপ করে দিবেন, এতে করে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কপি করে দিয়েন না, টাইপ করে দিয়েন, তাহলে ভুল হয়ে গেলে আপনারা এখানে বুঝতে পারবেন। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন যে সেভ নামে একটা অপশন আছে, আর কিছুই করতে হবে না, ঠিক আছে। এই সেভ অপশনে ক্লিক করে দিতে হবে।
তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে প্রাইমারি ওনার প্রাইমারি হিসেবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে। তো এইভাবে অতি সহজেই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে পারবেন। যদি আবার এই ব্যাংক অ্যাকাউন্টটি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা এটা এখান থেকে রিমুভ করে দিতে পারবেন, সমস্যা নাই। অথবা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে এখানে এই এডিট অপশনটায় ক্লিক করে আপনারা এটা সংশোধন করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।